একদম দোকানের মতো হয়েছে। নমস্কার, রূপসা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো ডালের বড়া, আর খুব সহজে ডালের বড়া বানানো যায় দোকানের মতো। তাহলে চলুন ঝটপট দেখিয়ে দিই। প্রথমেই আমরা এখানে মটর ডাল নিয়ে নিয়েছি, আর মটর ডালটা 3 ঘন্টা খুব ভালো করে ভিজিয়ে রাখবো যাতে খুব ভালো নরম হয়ে যায়। আর নিয়েছি ছোলার ডাল, আমরা এখানে 200-200 করে নিয়েছি, সমান পরিমাণে আছে দুটোই। এর মধ্যে দিয়ে দেবো জল, একটু খুলে বেড়ে যাবে, একটু বেশি করে জল দিতে হবে। এই ডালগুলো 3 ঘন্টা ভিজিয়ে রাখবো, আর ভেজানোর পরে একটু ফুলে বেড়ে যাবে। 200 ছোলার ডাল আর 200 মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এতটা হয়েছে আর খুব ভালো মতো ভিজে গেছে। এবার এটাকে বেটে নেবো, খুব বেশি মিহি করে বাড়বো না, একটু দানা দানা থাকবে। লঙ্কা আর আদা একসাথে বেটে নেব। আমাদের সব ডাল বাটা হয়ে গেছে, আর খুব বেশি মিহি করিনি, একটু দানা দানা ভাব আছে। এইবারে দিয়ে দেবো এর মধ্যে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন আর জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু কালো জিরে, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো কালো জিরে 1/2 চামচ। সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই যে এটাকে হাত দিয়ে এইভাবে এইভাবে মেখে নেব, তাহলে খেতেও খুব ভালো লাগবে, এর মধ্যে হাওয়াটা এইভাবে ঢোকাতে হবে। এইভাবে মেখে নিলে ভাজার সময় খুব ভালো মজমজে হবে। কড়াইতে দিয়ে দেবো তেল, এবার এই ডালটাকে ছোটো ছোটো বড়ার আকারে ভেজে নেব, খেতে হবে দারুণ। আর এটা পুরো বানালে দোকানের মতোই লাগবে খেতে। ভালো করে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নেবো, কালারটা একটু লাল হয়ে আসবে, তারপরে এটাকে ওঠাবো। এক সাইড হয়ে গেছে, আর এক সাইড ভেজে নেবো। বড়াগুলোকে তুলে নিচ্ছি, দেখুন বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে তেলটা ঝারিয়ে তুলে নিচ্ছি। সবগুলো এই ছোটো ছোটো বড়া করে ভেজে নেবো। কালারটা যখন লাল লাল হয়ে আসবে তখন তুলে নেব। এই যে বড়াগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি।
আমাদের বড়া ভাজা হয়ে গেছে। বড়া ভাজার সাথে ধনে পাতা চাটনি বানাবো, তার জন্য লাগছে কাঁচা লঙ্কা, ধনে পাতা, অল্প একটু আদা, লাগছে লেবু আর নুন। এটাকে বেটে নিলে আমাদের চাটনিটা রেডি হয়ে যাবে। সব বড়া আমাদের ভাজা হয়ে গেছে, আর এই যে দেখুন একদম দোকানের মতো মজমজে হয়েছে। আর এর সাথে চাটনি দিয়ে খেতে দারুণ লাগবে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, কেমন লাগলো জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন। একদম দোকানের মতোই হয়েছে। একদম দোকানের মতো হয়েছে।